হাই সবাইকে, জোনাকির শব্দে আর জেগে পেজে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, হালকা ঠান্ডাও পড়ে গেছে। আমার শীতকালটা খুব প্রিয় কাল, কারণ নতুন নতুন শীতের পোশাক পরতে খুব ভালো লাগে। তারপর প্রচুর ঘুম হয় শীতকালে, কারণ রাতটা অনেক বড় হয়। আজকের টপিকটার নাম হচ্ছে অবহেলার পাত্র, কে তুমি কি তোমার পরিচয়ের। এটা হচ্ছে 4 নম্বর পর্ব, যারা নিয়মিত শোনো তারা বুঝতে পারবে, আর যারা আজকে প্রথম শুনছ আমার লেখা বা আমার গলায় তাদেরকে বলবো আগের পর্বগুলো একটু শুনে নেবে, দিলে ভালো লাগবে তোমাদের শুনতে। এখনও অবধি টোটাল মনে হয় আমি 100 উপর এপিসোড করেছি, তো যারা নিয়মিত শোনো তাদেরকে বলবো শেয়ার করবে, আর তাদেরকে শুনিয়ে দেবে যাদেরকে তুমি তোমার মনের কথাগুলো প্রকাশ করতে পারো না বা বলতে পারো না। অবহেলার পাত্র, তোমার মনে আছে 5 বছর আগের কথাগুলো, যখন আমি উন্মাদ ছিলাম তোমার জন্য, আর তোমার কাছে আমি ছিলাম অবহেলার পাত্র। সেদিনের কথাগুলো তোমায় কি আজ ভাবায়? বালিশের নিচে তোমার ওই মায়াবী চোখগুলো কি কখনো কাঁদায়? নাকি আজও আমি তোমার কাছে রয়ে গেছি অবহেলার পাত্র? এখন তো কলেজে পড়ছো, সেদিনের মতো আজও কি তোমার কেউ অপেক্ষা করে স্কুলের সিঁড়িগুলোতে? আজও কি কেউ ক্লাস চলাকালীন পিছন ফিরে চোরের মতো দেখে তোমায়? নাকি আমার মতো তুমি আজ কারোর কাছে হয়ে আছো অবহেলার পাত্র? এখন কি আর কেউ ছুটে যায় তোমার বাড়ির পথে সময়ের পরোয়ানা না করে? নাকি আজও তোমার সাজগোজের অভাব একটিবারে আমায় দেখার জন্য? জানো, এখন সমাজের দেওয়াল ভাঙার জন্য আমার কাছে অনেক শব্দ আছে, তবে যুদ্ধ করার জন্য অস্ত্র, আর সেটা তুমি আজ নেই আমার কাছে। হয়তো এখন সমাজটা আমার কাছে অবহেলার পাত্র। শুনলাম এখন তুমি সমাজের কাছে অবহেলিত হয়ে গেছো, সবাই তোমায় প্রয়োজনে ব্যবহার করে, যেমন তুমি আমায় ব্যবহার করেছিলে তোমায় প্রয়োজনে অবহেলার পাত্র হিসেবে। জানো, আজ খুব হাসি পায়, তোমার জন্য না, নিজের জন্য। কারণটা তুমি জানো, নাই বা বললাম আজ তোমায়। আমি খুশি হব যদি তুমি আজও আমায় তোমার অবহেলার পাত্র ভাবো। হয়তো কখনো আমাদের সামনাসামনি একদিন মুখোমুখি হয়ে যাবে, সেদিনও তুমি আমায় অবহেলার পাত্রটাই ভেবো, আর তোমার ওই এক কোণে ঠোঁটের ওই হিংস্র হাসিটা দেখো, যেটার জন্য আমি খুব উন্মাদ ছিলাম, হয়তো আজও আছি তোমার অবহেলার পাত্র হয়ে। এটা ছিল আমার অবহেলার পাত্র নিয়ে কিছু লেখা। আমাদের জীবনে অনেক কিছু হয়, অনেকেই অবহেলা করে চলে যায়, আর তারপর আমরা এতটাই স্ট্রং হয়ে যাই যে আমাদের কেউ আর অবহেলার কথা দুঃস্বপ্নে কেউ ভাবতে পারে না, বা অবহেলাও কখনো আমাদেরকে অবহেলা করতে পারে না। আর একটা কথা বলার ছিল, যারা শোনো তারা অবশ্যই শেয়ার করবে, দিলে কি হয়, দিলে আমার লেখার প্রতি অনেক আগ্রহ বাড়ে। আমার একটা অ্যালবাম বেরিয়েছিল শিলনোড়া বলে,
তার মধ্যে তিনটে গান অলরেডি রিলিজ হয়ে গেছে আর 4 নম্বর গানটা টিজার বেরিয়েছে। প্রথম গানটা ছিল আমি শেষ রাতে জোনাকি, সেকেন্ড গানটা ছিল ও মন তোমাকে খুঁজতে চায়, আর 3 নম্বর গান ছিল শিলনোড়া তোমার। 4 নম্বর গানটা 11ই ডিসেম্বর আসছে, আবার প্রেমে পড়তে রাজি আছি। ইউটিউব চ্যানেল আমার কুণাল চন্দ আরজেকে যাও, টিজার দেখো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। শিলনোড়া অ্যালবাম বাদ দিয়ে আরও একটা আমার সেকেন্ড অ্যালবামের একটা গান রিলিজ হয়েছে, অ্যালবামটার নাম হচ্ছে জীবাশ্ম, আর ওর টাইটেল সংটা রিলিজ হয়ে গেছে 1 সপ্তাহ হলো। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের পাশে তোমরা এইভাবে থাকবে আমি কখনো আশা করিনি। যারা আছো পাশে বা যারা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তোমরা না থাকলে আমি কিন্তু কখনো এইসব করার সাহস পেতাম না। এইভাবেই সবসময় পাশে থেকো, আর অনেক 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 প্লিজ অনেক ভালোবাসা দিও সবাইকে। আর একবার শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবে।